আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমরা সংক্ষিপ্ত 10 এর দাগে 2 এর অঙ্ক থেকে শুরু করছি। 10 এর দাগে 2 এর অঙ্ক দেওয়া আছে cos x সমান y ইনটু cos a প্লাস x হলে প্রমাণ করো d2y dx2 সমান 2 ইনটু সাইন এ ইনটু সেক্স স্কোয়ার এ প্লাস এক্স ইনটু টান এ প্লাস এক্স। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, কস এক্স সমান ওয়াই ইনটু কস এ প্লাস এক্স। তাহলে শুরুতে আগে দেখো যেটা আমাদের দেওয়া আছে আমরা ওটা আগে লিখে নিই। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, কস এক্স সমান ওয়াই ইনটু কস এ প্লাস এক্স। এবার এখানে যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু এর ভ্যালুটা। তো শুরুতে আমরা কি করব, এখান থেকে ওয়াই রাশিটাকে একদিকে করে লিখব আর এক্স জাতীয় রাশিটাকে একদিকে করে লিখব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান কস এক্স ডিভাইডেড বাই কস এ প্লাস এক্স। তাহলে দেখো আমাদের এই দিকের রাশিটা হচ্ছে একটা এক্স জাতীয় রাশি আর এই দিকটা হচ্ছে একটা ওয়াই রাশি। তো এবার আমরা কি করব, আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি লিখব দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান, এটা দেখো আমাদের ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করলে আমাদের শুরুতে আসে ভি স্কোয়ার, নিচে টার্ম এখানে। তাহলে এখানে ভি স্কোয়ার হলে এখানে কত আসবে আমাদের, এটা কস স্কোয়ার এ প্লাস এক্স। তাহলে এখানে আমরা লিখছি কস স্কোয়ার এ প্লাস এক্স। এবার উপরে কস এ প্লাস এক্স এই টার্মটা ফিক্সড থাকবে, তাহলে লিখছি কস এ প্লাস এক্স ইনটু কস এক্স এর ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা হবে মাইনাস সাইন এক্স। তারপরে মাইনাস, এবার আমাদের ফিক্সড থাকবে কে, কস এক্স। তাহলে কস এক্সকে ফিক্সড রাখলাম, ডিফারেন্সিয়েট করবো কার, কস এ প্লাস এক্স এর। তাহলে কস এ প্লাস এক্স এর ডিফারেন্সিয়েট কত হবে না, মাইনাস সাইন এ প্লাস এক্স। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এখানে আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কস এ প্লাস এক্স ইনটু সাইন এক্স, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে এখানে হবে প্লাস কস এক্স ইনটু সাইন এ প্লাস এক্স ডিভাইডেড বাই কত আছে, কস স্কোয়ার এ প্লাস এক্স। আর এখানে হরের টার্ম কত আছে দেখো, কস স্কোয়ার এ প্লাস এক্স। তাহলে এটা আমরা লিখছি কস স্কোয়ার এ প্লাস এক্স। এবার দেখো এখানে এটা কস এ সাইন বি মাইনাস সাইন এ কস বি এই ফর্মে চলে এসেছে, যেখানে এ সমান আমরা বলতে পারি এ প্লাস এক্স আর বি সমান হচ্ছে এক্স। তাহলে এটা দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে তার ফর্মুলা আমরা জানি সাইন অফ এ মাইনাস বি। তাহলে এখানে দেখো উপরে আমরা কার ফর্মুলা লিখছি, সাইন অফ এ মাইনাস বি, এ মানে হচ্ছে এখানে এ প্লাস এক্স আর বি হচ্ছে এক্স। তাহলে এ প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে যে টার্মটা রয়েছে ওটাই রেখে দেবো কস স্কোয়ার এ প্লাস এক্স। তাহলে এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু সাইন এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস এক্স। তাহলে এটা আমরা কার মান পেলাম, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স সমান কত পেয়েছি আমরা, সাইন এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস এক্স। এবার আমাদেরকে এখান থেকে কার মান বের করতে হবে, ডি টু ওয়াই ডিএক্স টু এর। তাহলে দেখো এখানে ডিওয়াই ডিএক্স সমান আমরা পেয়েছি সাইন এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স প্লাস এ। তাহলে এখানে দেখো সাইন এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমাদের এর পরে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে এই টার্মটাই, ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস এ। তাহলে এখানে আমরা আবার কি লিখছি দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা আবার কি করছি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে আমরা আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিওয়াই ডিএক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান। এবার এখানে তো সাইন এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তাহলে সাইন এটা যেমন গুণাকারে ছিল গুণাকার থেকে যাবে, সাইন এ ইনটু, এবারে দেখো রয়েছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস এ। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস এ, এখানে আগে আমরা শুরুতে কার ডিফারেন্সিয়েট করবো না, ওয়ান বাই এক্স স্কোয়ার এই ফর্মে ডিফারেন্সিয়েট করবো। এখানে রাশিমালাটা আমাদের কত আছে, ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস এ। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস এ, আমরা জানি ওয়ান বাই এক্স স্কোয়ারের এর ডিফারেন্সিয়েট আমরা কীভাবে করি না, এক্স টু দি পাওয়ার মাইনাস টু করি এটাকে, তারপরে এটাতে ফর্মুলা লিখি মাইনাস টু ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে আমাদের রেজাল্টটা হয় মাইনাস টু ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো এখানেও আমাদের একই রকমভাবে ওটাই হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখবো এখানে যেমন আমরা লিখেছি মাইনাস টু ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এখানেও আমাদের হবে মাইনাস টু ইনটু
1 by cos cube x plus f এখানে আমরা একই রকম ভাবে এই ফর্মেরই ডিফারেন্স সেট করেছি 1 by cos cube x plus a এবার আমরা করব cos এর ডিফারেন্স সেট cos এর ডিফারেন্স সেট করলে আমাদের কি হয় না cos এর cos x এর ডিফারেন্স সেট আমরা জানি sin তাহলে এখানে আমরা লিখছি minus sin into x plus a তাহলে দেখো আমরা এখানে কি কি করলাম না 1 by cos square x plus a ডিফারেন্স সেট করার জন্য শুরুতে আগে আমরা 1 by x square এই ফর্মে ডিফারেন্স সেট করে পেয়েছি minus 2 by cos cube x plus a তারপর আমরা cos এর ফর্মে ডিফারেন্স সেট করেছি সেজন্য এটা হয়েছে আমাদের minus sin x plus a তাহলে এবারে দেখো এখানে এই minus আর এই minus এই দুটো মিলে সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস তাহলে উপরে আমাদের থাকবে 2 sin a into sin x plus a ডিভাইডেড বাই cos কিউব x প্লাস a এই টার্মটা আমাদের পড়ে থাকবে এখন আমরা কি করব না এই 2 sin এর টার্মটা যেমন আছে রেখে দেব এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব তাহলে sin x প্লাস a আর এখানে দেখো এখান থেকে একটা আমরা cos x প্লাস a নেব তাহলে এখানে আমরা পাচ্ছি sin x প্লাস a ডিভাইডেড বাই cos x প্লাস a তাহলে এখানে আরো একটা cos স্কয়ার x প্লাস a পড়ে আছে তাহলে সেটাকে আমরা লিখছি 1 বাই cos স্কয়ার x প্লাস a কারণ আমাদের প্রমাণটা আমাদের tan আর sec দিয়ে যেহেতু আছে সেজন্য আমরা এটা এইভাবে সাজিয়ে লিখলাম তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 sin a into sin x প্লাস a বাই cos x প্লাস a তাহলে এটা আমাদের হয়ে যাবে tan x প্লাস a into আর আমরা জানি 1 বাই cos মানে সেটা হয় sec তাহলে এটা হবে আমাদের into sec স্কয়ার x প্লাস a এই রেজাল্টটাই আমাদের দেখো প্রমাণ করতে দিয়েছিল যে d2y dx2 সমান 2 sin a into tan x প্লাস a into sec স্কয়ার x প্লাস a তাহলে এই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো এবারে দেখো আমরা 9 এর দাগে 3 এর অঙ্ক করব 9 এর 3 এর অঙ্ক দেওয়া আছে y সমান x sin log x plus x log x হলে প্রমাণ করতে হবে x স্কয়ার into d2y dx2 minus x into dy dx plus 2y সমান x log x আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে তো শুরুতেই আগে আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে আমরা আগে ওটা লিখে নিই তাহলে দেখো যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে ওটা আমরা লিখে নিয়েছি y সমান x sin log x plus x log x এবার আমরা এটাকে কি করব শুরুতেই আগে x এর রেসপেক্টে ডিফারেন্স সেট করব সেই জন্য আমি এখানে কি লিখেছি ডিফারেন্স সেটিং উইথ রেসপেক্ট টু x তাহলে আমাদের এই y টার্মটা কত হয়ে যাবে dy dx তাহলে এখানে আমরা লিখছি dy dx সমান দেখো এখানে এটা x ইনটু সাইন লগ x আছে তাহলে এটা আমাদের u ইনটু v ফর্মে রয়েছে যেখানে u টা হচ্ছে x আর v মানে হচ্ছে এই সাইন লগ x এর পুরো রাশিমালাটা তাহলে আমাদেরকে একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্স সেট করতে হবে তাহলে শুরুতেই আমরা x টাকে ফিক্সড রাখলাম তাহলে x ইনটু দেখো এখানে রয়েছে এটা সাইন অফ লগ x তার মানে এই লগ x টাকে যদি আমরা x ধরি তাহলে আগে আমাদেরকে সাইন x এর ডিফারেন্স সেট করতে হবে তাহলে sin x এর ডিফারেন্স সেট আমরা জানি cos x কিন্তু এখানে x এর পরিবর্তে যেহেতু log x আছে তাহলে এটা আমাদের হবে cos অফ log x তাহলে এখানে আমরা লিখছি cos অফ log x এবার আসবো আমরা এই log এর ফাংশনটাতে log x এর ডিফারেন্স সেট করলে কত হয় 1 বাই x তাহলে ইনটু 1 বাই x প্লাস এবার আমাদের ফিক্সড থাকবে এই টার্মটা sin অফ log x ইনটু x এর যদি ডিফারেন্স সেট করি তাহলে তার ডিফারেন্স সেট হবে 1 সেজন্য ইনটু 1 প্লাস তারপরে দেখো x ইনটু log x রয়েছে এটা আমরা u ইনটু v ফর্মে ডিফারেন্স সেট করব তাহলে এটা হবে আমাদের x ইনটু x কে ফিক্সড রেখেছি log x এর ডিফারেন্স সেট হবে 1 বাই x প্লাস এবার log x কে ফিক্সড রাখবো x এর ডিফারেন্স সেট হবে 1 তাহলে এখানে আমরা কি পেলাম দেখো x ইনটু cos অফ log x ইনটু 1 বাই x প্লাস sin log x প্লাস x ইনটু 1 বাই x প্লাস log x তাহলে আমরা যে টার্মটা পাচ্ছি ওটা একটু লিখে নিই তাহলে x ইনটু cos অফ log x ইনটু 1 বাই x প্লাস এখানে পাচ্ছি sin অফ log x প্লাস x ইনটু 1 বাই x প্লাস log x এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের কি টার্ম রয়েছে x ইনটু dy dx আবার এখানে রয়েছে x স্কয়ার ইনটু d2y dx2 তাহলে এখানে দেখো x dy dx টার্মটা যদি আমরা আনতে যাই তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে এখানে উভয় পক্ষকে আমাদেরকে x দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এই রাশিটার বাম দিকে কত আছে আমাদের dy dx সমান এই রাশিমালাটা তাহলে x dy dx টার্মটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে উভয় পক্ষকে x দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমরা x দিয়ে গুণ করছি তাহলে x ইনটু dy dx সমান এখানে লিখছি x ইনটু দিয়ে এই বাকি টার্মটা
তাহলে এখানে যদি আমরা x আর x ক্যান্সেল করে দিই তাহলে আমরা এখানে পাবো cos অফ log x প্লাস এটা হবে sin অফ log x, এখানে x x ক্যান্সেল হয়ে পড়তে থাকবে শুধু 1 আর প্লাস log x। তাহলে এখানে আমাদের সাইডে কি লিখতে হবে, উভয় পক্ষকে x দিয়ে গুণ করে পাই। এখানে তোমাদের লিখতে হবে এখানে উভয় পক্ষকে x দিয়ে গুণ করে পাই, x দিয়ে গুণ। এবার আমরা কি করব, এই যে x দিয়ে গুণ করেছি এটা আমরা ভেঙে লিখব। তাহলে দেখো এবার আমরা এই x দিয়ে গুণ করে ভেঙে লিখছি। তাহলে এখানে আমাদের থাকবে x ইনটু dy dx সমান, এটা হবে দেখো x ইনটু cos অফ log x, তারপর হবে প্লাস x ইনটু sin অফ log x প্লাস এখানে x ইনটু 1, তার মানে এটা হবে x আর প্লাস তারপর এটা হবে x ইনটু log x। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা লিখছি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, কিন্তু তার আগে আমরা একটু সাজিয়ে নিই। দেখো এখানে আমরা পেয়েছি y সমান হচ্ছে x sin log x প্লাস x log x, এটা হচ্ছে y এর ভ্যালু, x sin log x প্লাস x log x। এখানে দেখো আমাদের এখানে x sin log x আর x cos x এই টার্ম দুটো রয়েছে, তাহলে আমরা এই দুটোর জায়গাতে কি লিখতে পারি, y লিখতে পারি। তাহলে এটা একটু যদি সাজিয়ে লিখি তাহলে x ইনটু cos অফ log x, তারপর আছে আমাদের প্লাস x, প্লাস এই দুটো টার্মকে এক কাছে করে লিখছি x sin log x প্লাস x log x। তাহলে এই দুটোর জায়গাতে, এই পুরো টার্মটার জায়গাতে আমরা কত বসাতে পারি, y বসাবো, কারণ y সমান হচ্ছে এই মানটা দেওয়া আছে। তাহলে এখানে সমান দিয়ে আমরা লিখছি দেখো x ইনটু cos অফ log x প্লাস x প্লাস y, এই টার্মটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এই y সমান x sin log x প্লাস x log x এটাকে যদি আমরা এক নাম্বার নাম দিয়ে দিই তাহলে এখানে আমরা সাইডে কি লিখবো, ফ্রম 1, এটা আমরা এক থেকে পেয়েছি, ফ্রম 1 লিখে দিলাম। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এটার বাম দিকে কত রয়েছে আমাদের, x ইনটু dy dx সমান এই রাশিমালাটা, এখানেও তাই x ইনটু dy dx। এবার আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের রাশিটা অনেক ছোট হয়ে গেল। তাহলে এখানে লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো x ইনটু dy dx রয়েছে, তার মানে এটা u ইনটু v ফর্মের রয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো, আগে আমরা x কে ফিক্সড রাখছি, তাহলে dy dx এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে আমাদের d2y dx2 প্লাস, এবার আমরা dy dx কে ফিক্সড রাখছি, x এর ডিফারেন্সিয়েট হবে 1 সমান। এবার এখানে দেখো x ইনটু cos অফ log x আছে, তাহলে এটাও আমাদের u ইনটু v ফর্মে ডিফারেন্সিয়েট। তাহলে আগে আমরা x কে ফিক্সড রাখলাম, cos অফ log x এর ডিফারেন্সিয়েট করছি, তাহলে cos এর ডিফারেন্সিয়েট হয় মাইনাস sin x cos x এর, তাহলে এখানে হবে আমাদের শুরুতে মাইনাস sin অফ log x, এটা একটা টার্ম গেল। তারপর আমাদের log x এর ডিফারেন্সিয়েট করব, কত হবে 1 বাই x, তারপরে লিখছি প্লাস, এবার আমরা cos অফ log x কে ফিক্সড রাখছি, তাহলে cos অফ log x ফিক্সড, এখানে x এর ডিফারেন্সিয়েট হবে 1, তারপরে দেখো রয়েছে প্লাস x, তার মানে এটা হবে প্লাস 1, তারপরে প্লাস y, y ডিফারেন্সিয়েট করলে হবে প্লাস dy dx। এবারে দেখো এখানেও রয়েছে আমাদের dy dx ইনটু 1 মানে dy dx, আবার এখানেও রয়েছে দেখো প্লাস dy dx, তাহলে দেখো আমাদের কি হবে, এই দুটো টার্মকে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে এই দুটো টার্ম আমরা ক্যান্সেল করে দিই। তাহলে এখানে আর কি কি ক্যান্সেল হবে, এখানে দেখো x আর x কে ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x ইনটু d2y dx2 সমান এখানে পাচ্ছি মাইনাস সাইন অফ log x প্লাস এটা হচ্ছে cos অফ log x, এই দুটো টার্ম শুধু আমাদের পড়ে আছে আর এখানে পড়ে আছে প্লাস 1। তাহলে দেখো আমাদের এই টার্মটা কত এসেছে, x ইনটু d2y dx2, কিন্তু আমাদের প্রমাণে কি আছে বলতো, x স্কোয়ার ইনটু d2y dx2। তাহলে আবার আমাদেরকে এখানে কি করতে হবে, উভয় পক্ষকে x দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে x দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে আমাদের x স্কোয়ার ইনটু d2y dx2, এটা হবে সমান মাইনাস x দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে x সাইন log x প্লাস এখানে হবে x cos অফ log x আর এটা হবে প্লাস x। তাহলে এখানে আমরা সাইডে কি লিখবো, উভয় পক্ষকে x দিয়ে গুণ করে পাই।
তাহলে এখন আমরা কি পেলাম x স্কয়ার ইনটু ডি টু ওয়াই ডি এক্স টু সমান মাইনাস এক্স ইন্টু সাইন অফ লগ এক্স প্লাস এক্স ইন্টু কস অফ লগ এক্স প্লাস এক্স। এবার দেখো এখানে আমরা ভ্যালু পুট করব, এখানে আমাদের রয়েছে এক্স সাইন অফ লগ এক্স, এক্স ইন্টু সাইন অফ লগ এক্স, এক্স ইন্টু সাইন অফ লগ এক্স এর মান আমরা দেখো এক নম্বর যে সমীকরণটা দিয়েছিলাম এখান থেকে পাবো। দেখো ওয়াই সমান হচ্ছে এক্স ইন্টু সাইন অফ লগ এক্স প্লাস এক্স লগ এক্স। তাহলে এখান থেকে যদি আমরা এই রাশিমালাটার মান বের করি তাহলে আমরা কি পাবো, এক্স ইন্টু সাইন অফ লগ এক্স সমান হবে ওয়াই মাইনাস এক্স লগ এক্স। তাহলে এখান থেকে আমরা এক্স সাইন লগ এক্স এর মানের জায়গায় কত বসাচ্ছি, ওয়াই মাইনাস এক্স লগ এক্স। তাহলে এখানে আমরা কোথায় মান বসাচ্ছি, এক্স ইন্টু সাইন লগ এক্স এর জায়গাতে আমরা বসাচ্ছি মাইনাসটা সামনে যেমন ছিল থাকবে, তাহলে এখানে আমরা বসাচ্ছি ওয়াই মাইনাস এক্স ইন্টু লগ এক্স এক নাম্বার থেকে। তারপরে প্লাস এখানে দেখো রয়েছে এক্স ইন্টু কস অফ লগ এক্স, এক্স ইন্টু কস অফ লগ এক্স এখানটা আমরা দেখো এই যে এক্স ডিওয়াই ডি এক্স থেকে মান বসাতে পারি। তাহলে এটা যদি আমরা দুই নাম্বার নাম দিই, তাহলে দুই নাম্বার নাম থেকে দেখো আমরা মান বের করছি এই রাশিমালাটার, এক্স ইন্টু কস অফ লগ এক্স। তাহলে এর মান কত হবে, এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা মান বসাচ্ছি দেখো এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে আছে প্লাস এক্স। তাহলে এখানে আমরা কোথা থেকে মান বসিয়েছি, এখানে হচ্ছে ফ্রম ওয়ান অ্যান্ড টু, এক আর দুই নাম্বার থেকে মান বসিয়েছি। এবার আমরা এটা পুরোটা ভেঙে লিখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস ওয়াই, তাহলে এটা হবে প্লাস এক্স লগ এক্স, তারপরে এটা হবে প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স, তারপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে এখানে দেখো কী কী ক্যান্সেল হচ্ছে, এখানে মাইনাস এক্স প্লাস এক্স এই দুটো টার্ম ক্যান্সেল হবে, আর এখানে দেখো মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই, তাহলে এটা হবে মাইনাস টু ওয়াই, আর এখানে পড়ে থাকবে দেখো এক্স লগ এক্স। তাহলে এই দুটো টার্মকে আমরা এক কাছে লিখে নিই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু। এবারে দেখো তারপর আমাদের প্রমাণে কত আছে, মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স, তাহলে এক্স ডিওয়াই ডি এক্সটাকে আমাদেরকে এদিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে এটা লিখছি মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স, তারপরে দেখো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এই দুটো মিলিয়ে কত হবে মাইনাস টু ওয়াই, মাইনাস টু ওয়াই টার্মটা এদিকে আনলে হবে প্লাস টু ওয়াই সমান, এখানে পড়ে থাকবে দেখো শুধু এক্স ইন্টু লগ এক্স, তাহলে এক্স ইন্টু লগ এক্স। এই রেজাল্টটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। দেখো এবার আমরা তেরোর দাগের অঙ্ক করবো, তেরোর অঙ্ক দেওয়া আছে ওয়াই সমান কস অফ কস এক্স হলে এখানে কি প্রমাণ করতে হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কট এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স সমান জিরো, এই রেজাল্ট আমাদের প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে দেখো আমরা ওটা লিখে নিয়েছি ওয়াই সমান কস অফ কস এক্স। এবার আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েট কত হবে, এটা ওয়াই ওয়ান সমান। এবার দেখো এটা কস অফ কস এক্স রয়েছে, তাহলে আগে আমরা কি করব, এই যে বাইরের যে কসটা রয়েছে এই পুরো কস এক্সটাকে যদি এক্স ধরি তাহলে কস এক্স এর ডিফারেন্সিয়েট করবো, তারপরে আমরা ভেতরের ফাংশনটা ডিফারেন্সিয়েট করব। তাহলে কস এক্স এর ডিফারেন্সিয়েট আমরা জানি মাইনাস সাইন এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন অফ কস এক্স ইন্টু, এবার আমরা ভেতরের ফাংশনটা ডিফারেন্সিয়েট করব, ভেতরে কত আছে কস এক্স, তাহলে কস এক্স এর ডিফারেন্সিয়েট কত হবে মাইনাস সাইন এক্স। তাহলে এই টোটাল রেজাল্ট আমাদের কত দাঁড়ালো, ওয়াই ওয়ান সমান এটা হবে আমাদের সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স, এই রেজাল্ট আমরা পেলাম। আবার আমরা কি করব, আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে আমরা লিখছি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ওয়াই ওয়ানটা আমাদের কি হয়ে যাবে, ওয়াই টু হবে, তাহলে ওয়াই টু সমান এখানে দেখো সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স রয়েছে, এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে আগে সাইন এক্স কে ফিক্সড রাখি, তাহলে সাইন এক্স কে ফিক্সড রাখলাম, সাইন অফ কস এক্স, সাইন অফ কস এক্স আমরা যদি কস এক্সটাকে এক্স ধরি তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হয় কস এক্স, তাহলে এটা হবে আমাদের কস অফ কস এক্স ইন্টু কস এক্স এর ডিফারেন্সিয়েট সেটা হবে মাইনাস সাইন এক্স প্লাস, এবার আমরা এই টার্মটাকে ফিক্সড রাখছি সাইন অফ কস এক্স ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে কস এক্স। তাহলে এই পুরো টার্মটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন স্কোয়ার এক্স
इंटू कॉस ऑफ कॉस एक्स इंटू कॉस ऑफ कॉस एक्स तारपरे प्लस कत आछे प्लस आछे कॉस एक्स इंटू साइन ऑफ कॉस एक्स एबार देखो आमरा मान पुट करब एखाने देखो मान रयेछे वाई समान कत जानी कॉस ऑफ कॉस एक्स ताहले एखाने कॉस ऑफ कॉस एक्स एर जायगाय आमी वाई पुट करते पारी आबार ताहले एटाके जदि आमरा एक नम्बर नाम दी ताहले एक नम्बर नाम থেকে cos অফ cos x এর জায়গায় আমি y পুট করছি তারপরে দেখো এখানে রয়েছে sin অফ cos x দেখো y1 সমান হচ্ছে sin x into sin অফ cos x তাহলে এখান থেকে আমরা বলতে পারি না কি যে sin অফ cos x সমান y1 / sin x তাহলে এটাকে আমরা দুই নাম্বার নাম দিচ্ছি তাহলে এখানে আমরা লিখছি minus sin স্কয়ার x into cos অফ cos x তার মান কত cos অফ cos x এর মান দেখো এখানে আমরা পেয়েছি y তাহলে cos অফ cos x এর জায়গায় আমরা বসাচ্ছি y প্লাস এখানে cos x টা যেমন আছে রেখে দিলাম ইনটু sin অফ cos x মানে sin অফ cos x এই মানটা তাহলে sin অফ cos x মানে কত হবে নিশ্চয়ই y1 / sin x হবে তাহলে ইনটু লিখছি y1 / sin x তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম আমরা এটা ফ্রম 1 এন্ড 2 এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ থেকে তাহলে দেখো এবার আমরা কি করব sin x এখানে রয়েছে এবার আমরা প্রত্যেকটা উভয় পক্ষকে যদি আমরা এখানে sin x টা লসাগু করে দিই না sin x লসাগু করার দরকার নেই এখানে দেখো cos x / sin x রয়েছে তাহলে cos x / sin x মানে হচ্ছে cot x তাহলে এটা আমরা পাচ্ছি দেখো minus y into sin square x plus cot x into y1 দেখো এই প্রত্যেকটা টার্ম এগুলো সমান কি এগুলো সব হচ্ছে y2 সমান দিয়ে এই রেজাল্টটা তাহলে এবার আমরা কি করব টার্মগুলোকে এক কাছে লিখে নেব তাহলে অতএব আমরা কি পাচ্ছি y2 minus y1 into cot x plus y into sin square x এই রেজাল্টটা হচ্ছে 0 দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এবারে দেখো আমরা 14 টাকে 2 এর অঙ্ক করছি 14 2 এর অঙ্ক দেওয়া আছে y সমান sin ইনভার্স x / √ ওভার 1 minus x স্কয়ার হলে এখানে কি প্রমাণ করতে হবে 1 minus x স্কয়ার into d2y dx2 minus 3x into dy dx minus y সমান 0 তাহলে এখানে দেখো আগে যেটা আমাদের দেওয়া আছে ওটা আমরা লিখে নিয়েছি y সমান sin ইনভার্স x / √ ওভার 1 minus x স্কয়ার তো শুরুতেই আমরা কি করব আমরা একটু কোণা কোণে গুণাকার করে নি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো √ ওভার 1 minus x স্কয়ার into y সমান হচ্ছে sin ইনভার্স x এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি তাহলে এখানে আমরা কি লিখছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x x এর রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করছি তাহলে এখানে দেখো √ ওভার 1 minus x স্কয়ার এটাকে ফিক্সড রাখলাম ইনটু y এর ডিফারেন্সিয়েট করলে কত হবে dy dx প্লাস এবার y টাকে ফিক্সড রেখেছি আমরা √ ওভার 1 minus x স্কয়ারে ডিফারেন্সিয়েট করছি তাহলে এটা সমান আমরা জানি 1 minus x স্কয়ার টু দি পাওয়ার হাফ এটা এই ফর্মে রয়েছে তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমরা কি পাবো এটার এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আগে আমরা এই পুরো রাশিটা x টু দি পাওয়ার n এর ফর্মে ডিফারেন্সিয়েট করছি তাহলে হাফ ইনটু 1 minus x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ minus 1 হবে এখনো পড়ে রয়েছে ভিতরের ফাংশনটা মানে 1 minus x স্কয়ার তাহলে 1 এর জন্য আসবে 0 আর x স্কয়ারের জন্য আসবে minus 2x তাহলে রেজাল্ট আমরা কত পাচ্ছি দেখো হাফ ইনটু 1 minus x স্কয়ার টু দি পাওয়ার হাফ minus 1 মানে সেটা হচ্ছে minus হাফ ইনটু minus 2x এই রেজাল্ট আমরা পাচ্ছি তাহলে এটা সমান আমরা দেখো লিখতে পারি minus 2x / 2 ইনটু root over 1 minus x স্কয়ার তাহলে root over 1 minus x স্কয়ারে এর ডিফারেন্সিয়েট আমরা কত পেলাম minus 2x / 2 ইনটু root over 1 minus x স্কয়ার তাহলে এখানে আমরা বসিয়ে দিই minus 2x / 2 ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান তাহলে এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পড়ে রয়েছে শুধু সাইন ইনভার্স এক্স এর আমরা ফর্মুলা জানি কি হয় না রুট ওভার 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো 2 আর 2 এই দুটো টার্ম ক্যান্সেল হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ডিওয়াই ডিএক্স মাইনাস y into a plus or minus minus y into এখানে x by root over 1 minus x square সমান 1 by root over 1 minus x square এই টার্মটা আমরা পেলাম এবার এখানে দেখো প্রমাণে কত রয়েছে 1 minus x square into d2y dx2 আর এখানে আমাদের কত রয়েছে দেখো
root over 1 minus x square. তাহলে এখন আমরা কি করব, এই যে এইদিকে আমাদের যে টার্মটা রয়েছে root over 1 minus x square into dy dx minus y into x by root over 1 minus x square, এই টার্মটাকে আমরা লসাগু করে দিই। তাহলে এখানে লসাগু কত আসবে, root over 1 minus x square, তাহলে এখানে টার্মটা আমাদের কত হয়ে যাবে, 1 minus x square into dy dx minus, এখানে পড়ে থাকবে শুধু দেখো xy, সমান 1 by root over 1 minus x square। তাহলে এখান থেকে দেখো আমরা উভয় দিক থেকে root over 1 minus x square, root over 1 minus x square cancel করে দিচ্ছি, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে শুধু 1 minus x square into dy dx minus xy সমান 1। এবার আমরা কি করব, এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে কি লিখছি দেখো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্ট আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এটাকে আমরা ইউ ইনটু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমরা আবার কি করছি, আবার ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা ফিক্সড রাখছি শুরুতে কাকে, 1 মাইনাস এক্স স্কোয়ারকে, ইনটু ডিওয়াই ডিএক্স এর ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডি টু ওয়াই ডিএক্স টু, প্লাস এবার ডিওয়াই ডিএক্স কে ফিক্সড রাখলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েট করছি, তাহলে 1 এর জন্য আসছে 0 আর মাইনাস এক্স স্কোয়ার এর জন্য আসবে এটা মাইনাস 2x মাইনাস। এবার x ইনটু y এটাকে আমরা u ইনটু v ফর্মে ডিফারেন্সিয়েট করছি। তাহলে দেখো এখানে আমরা কত পাবো, শুরুতে আমরা আগে y কে ফিক্সড রাখলাম, তাহলে x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1 প্লাস, এবার আমরা x কে ফিক্সড রেখেছি, y এর ডিফারেন্সিয়েট হচ্ছে dy dx, তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে এখানে হচ্ছে 0 মাইনাস 2x, তার মানে শুধু হচ্ছে মাইনাস 2x, তাহলে মাইনাস 2x ইনটু ডিওয়াই ডিএক্স, এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই মাইনাস এক্স ইনটু ডিওয়াই ডিএক্স সমান 0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি মাইনাস 2x ডিওয়াই ডিএক্স মাইনাস x ডিওয়াই ডিএক্স, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, মাইনাস 3x ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 3x ইনটু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান 0। দেখো এই রেজাল্টটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা এখানে লিখে দিলাম। এবারে দেখো আমরা 20 অঙ্ক করছি, 20 অঙ্ক দেওয়া আছে y সমান 3 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইনটু ই টু দি পাওয়ার 3x হলে এখানে প্রমাণ করতে হবে দেখো y2 মাইনাস 5y1 প্লাস 6y সমান 0। তাহলে দেখো শুরুতেই আগে আমাদের যে টার্মটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিয়েছি, ওয়াই সমান 3 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইনটু ই টু দি পাওয়ার 3x। তাহলে শুরুতেই আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে y এর আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে আমাদের y1 সমান, এবার 3 ইনটু ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে 3টা কনস্ট্যান্ট টার্ম শুরুতে যেমন গুণ ছিল গুণাকারে থাকবে, এবার ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েট করলে সেটা হবে আমাদের 2 ইনটু ই টু দি পাওয়ার 2x, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার mx এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয় m ইনটু ই টু দি পাওয়ার mx। তাহলে আমরা কি বলছি না, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার mx এটা হয় আমাদের m ইনটু ই টু দি পাওয়ার mx, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তারপরটা দেখো প্লাস 2 ইনটু 2টা গুণাকার ছিল, কনস্ট্যান্ট টার্ম রেখে দিয়েছি, এবার ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা ডিফারেন্সিয়েট হবে 3 ইনটু ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 6 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ইনটু ই টু দি পাওয়ার 3x, এই টার্মটা আমরা পেলাম। আবার আমরা কি করব, আবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে আমরা লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, আবার আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে y1 টার্মটা আমাদের কত হয়ে যাবে, y2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো রয়েছে 6 ইনটু ই টু দি পাওয়ার 2x, তাহলে 6টাকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েট কত হবে, 2 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস আবার 6কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েট কত হবে, 3 ইনটু ই টু দি পাওয়ার 3x। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এটা হবে আমাদের 12 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ইনটু ই টু দি পাওয়ার 3x। এবার দেখো আমরা এখানে y1 আর y2 এর ভ্যালু পেয়ে গেছি, কিন্তু এখানে আমাদের দেখো কি প্রমাণ করতে হবে, y2 মাইনাস 5y1 প্লাস 6y সমান 0। তো এই প্রমাণটা করার জন্য আমরা LHS থেকে RHS এ প্রমাণ করব। তাহলে LHS এ দেখো y2 এর মান জানি, y1 এরও ভ্যালু জানি, আবার y এরও ভ্যালু জানি, তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা পুট করে দিই।
তাহলে দেখো LHS আমরা লিখে নিয়েছি y2 minus 5 y1 plus 6y, তাহলে y2 এর ভ্যালু দেখো আগে লাইনে লিখেছি আমরা 12 into e to the power 2x plus 18 into e to the power 3x, তারপরে দেখো minus 5 into y1 এর ভ্যালু দেখো 6 into e to the power 2x, 6 into e to the power 2x plus 6 into e to the power 3x, তারপরে দেখো y এর ভ্যালু একদম শুরুতেই রয়েছে 3 into e to the power 2x plus 2 into e to the power 3x. তাহলে এখানে দেখো আমরা লিখে দিচ্ছি plus 6 into y এর ভ্যালু 6y রয়েছে, তাহলে 6 into 3 into e to the power 2x plus 2 into e to the power 3x, এই টার্মটা বসিয়ে দিলাম। এবার আমরা পুরো টার্মটা গুণ করে লিখি, তাহলে দেখো পুরো টার্মটা গুণাকার করে লিখলে হবে 12 into e to the power 2x plus 18 into e to the power 3x minus এটা হবে 30 into e to the power 2x minus 30 into e to the power 3x প্লাস এটা হবে 18 ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এটা হবে প্লাস 12 ইন্টু ই টু দি পাওয়ার 3x। এবারে দেখো আমাদের প্রত্যেকটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে, দেখো এখানে 12 ইন্টু ই টু দি পাওয়ার 2x আছে, আর এখানে এখানে 2x কত আছে 18 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের 2x, তাহলে 18 আর 12 যোগ করলে হচ্ছে প্লাস 30, তাহলে প্লাস 30 ই টু দি পাওয়ার 2x, আর এখানে দেখো এটা হচ্ছে মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x, তাহলে এই দুটো মিলিয়ে এটা ক্যান্সেল হবে। আবার একই রকম ভাবে দেখো 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 12 ইন্টু ই টু দি পাওয়ার 3x, তাহলে এই দুটো যোগ করলে হবে প্লাস 30, তাহলে প্লাস 30, আর এখানে দেখো মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু 0। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখবো, সমান আগে আমরা লিখি আর এইচএস, দিয়ে তারপরে লিখবে কিউব।